বাস র্যাপিড ট্রানজিট বিআরটি বিদ্যমান রাস্তার মধ্যে বাসের জন্য আলাদা লেন, যেখানে শুধুমাত্র একটি কোম্পানির বাসই চলে, বাকি রাস্তায় চলে অন্য যানবাহন। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বিআরটি প্রকল্প, আর পাকিস্তানে 2020 সালেই সফলভাবে চালু হয়েছে পেশোয়ার বিআরটি। বাংলাদেশ পাকিস্তান বিআরটি প্রকল্পের আপডেট নিয়েই আজকের ভিডিও। পাকিস্তানের পেশোয়ার বর্তমানে যে শহরের জনসংখ্যা প্রায় 25 লাখ, পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহর। পেশোয়ারের নাজুক গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প হাতে নেয় পাকিস্তান সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতায় 2017 সালে শুরু হয় পেশোয়ার বিআরটি প্রকল্পের কাজ। কয়েক দফার সময় পিছিয়েও মাত্র 3 বছরে নির্মাণ শেষ হয় পেশোয়ার বিআরটি লাইনের। 2017 থেকে 2020 3 বছরে নির্মাণ শেষে 2020 সালের আগস্টে চালু হয় 27 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন, যেখানে স্টেশন 31টি। যাত্রীদের সুবিধার্থে মূল বিআরটি লাইনের পাশাপাশি শহর জুড়ে রয়েছে 7টি ফিডার বাসের রুট। 62 কিলোমিটার এসব রুটে 146টি স্টপেজের মধ্য দিয়ে পুরো পেশোয়ার শহরকে সংযুক্ত করেছে বিআরটি। 27 কিলোমিটার দীর্ঘ এই পেশোয়ার বিআরটি লাইনে প্রথমে খরচ ধরা হয়েছিল 4,900 কোটি পাকিস্তানি রুপি, আর শেষমেশ খরচ বেড়ে প্রকল্প শেষ হয় 6,600 কোটিতে। অর্থাৎ বাংলাদেশি টাকায় পেশোয়ার বিআরটির 27 কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয়েছে 3,208 কোটি টাকা। এদিকে বাংলাদেশেও নির্মিত হচ্ছে এরকম বাসের জন্য আলাদা লেন। রাজধানীর পাশের গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন। 2012 সালে শুরু হওয়া 2,040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, কিন্তু 2022 সালে এসেও শেষ হয়নি প্রকল্পের কাজ। 2012 থেকে 2022 10 বছরে কাজের অগ্রগতি মোটে 85 ভাগ। এর মধ্যে 20 কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ বেড়ে হয়েছে 4,265 কোটি। 3 দফার সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2023 সালের জুন। যদিও টঙ্গী থেকে উত্তর হাউস বিল্ডিং পর্যন্ত 2 কিলোমিটার উড়াল সড়কের 2 লেন খুলে দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ, টঙ্গীতে 10 লেন ব্রিজের 5 লেন শেষ, শুরু হয়েছে বাকি 5 লেন নির্মাণের কাজ। সব মিলিয়ে 20 কিলোমিটার বিআরটি লাইনে 4.5 কিলোমিটারই উড়াল সড়ক। টঙ্গীর 10 লেন ব্রিজ সহ নির্মিত হচ্ছে 6টি ফ্লাইওভার। গাজীপুরের বাস ডিপো শতভাগ সম্পন্ন। সব মিলিয়ে পাকিস্তানের পেশোয়ারে 27 কিলোমিটার বিআরটি প্রকল্পে খরচ হয়েছে 3,208 কোটি টাকা। সেখানে বাংলাদেশের ঢাকায় 20 কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ 4,265 কোটির বেশি। পেশোয়ার বিআরটিতে কিলোমিটার প্রতি খরচ 119 কোটি, সেখানে ঢাকা বিআরটিতে খরচ এখন পর্যন্ত প্রতি কিলোমিটার 213 কোটি টাকা। অন্যদিকে পেশোয়ারে 3 বছরে শেষ হয়েছে 27 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইনের কাজ, আর বাংলাদেশের প্রথম 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন নির্মাণে পার হয়ে গেছে 10 বছর, এখনও বাকি প্রায় 15 ভাগ কাজ। বাংলাদেশের প্রথম বিআরটি রুটে মোট স্টেশন থাকছে 25টি, পাশাপাশি থাকছে 56 কিলোমিটার দীর্ঘ 113টি এক্সেস রোড। কর্তৃপক্ষের আশা, বিশেষ এই বাস সার্ভিসে গাজীপুর থেকে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র 40 মিনিটে। আশা করা হচ্ছে 2023 সালের জুনের ভেতর গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি নির্মিত হলে দুর্ভোগ কমবে এই পথের যাত্রীদের। এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।